হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে দেখাবো ম্যাক্সিমাম রিচ 7G সফট জেল ক্যাপসুলের সম্পূর্ণ ব্যবহার ও বিস্তারিত বিবরণ। তো বন্ধুরা, এটা 1:10 সফট জেল ক্যাপসুল। এটা একটি পাতায় 10টি ক্যাপসুল হয়ে থাকে এবং এই সফট জেল বা নরম যে জেলি আকারের ক্যাপসুলটি আছে তার মধ্যে কি কি উপাদান সেটা কিন্তু এখানে খুব বড় অক্ষরে লেখা আছে দেখতে পাচ্ছেন। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, গ্রিন টি এক্সট্রাক্ট, গ্রিন টি বা যেটা আমরা গ্রিন টি যেটা বেলি ফ্যাট কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সেটার এক্সট্রাক্ট বা নিউজাস, জিঙ্ক, গো বাইলাবো বাইলেবা বিলাবো, জিনসেঞ্জ এক্সট্রাক্ট, গার্লিক এক্সট্রাক্ট বা রসুনের নিউজাস, গ্রেপ সিড এক্সট্রাক্ট, গ্রেপ সিড যেটা আঙুরের বীজ নিজাস, গ্রিন কফি বিন এক্সট্রাক্ট, গ্রিন কফি এবং বিন যে বিন বলা হয়ে থাকে, জিঞ্জার এক্সট্রাক্ট, আদার নিজাস, অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড ট্রেস এলিমেন্টস। তো বন্ধুরা, এই যে সমস্ত যে উপাদানগুলি দিয়ে তৈরি এই 7G ক্যাপসুলটি, এটা কিন্তু খুবই ভাইটাল এবং আমাদের শরীরে খুব বেশি মাত্রায় যেগুলি দরকার এবং যে কারণে আমাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা লস হয়ে গিয়ে থাকে, সারা শরীরে ব্যথা, হাঁটুর যন্ত্রণায় ভুগছেন আপনারা, ঘাড়ের ব্যথায় এবং নার্ভের বিভিন্ন রকম সমস্যায় আপনারা কষ্ট পাচ্ছেন, যে কারণে আপনারা চলতে ফিরতে অক্ষমতা বা উইকনেস এবং সবসময় একটি দুর্বল ভাব এটা কিন্তু আপনারা ফেস করছেন এবং খুবই সমস্যার মধ্যে দিয়ে যাদের দিন যাচ্ছে তারা কিন্তু এই ক্যাপসুলটি ব্যবহার করলে খুব ভালো চমৎকার একটি রেজাল্ট পেতে পারেন। যেহেতু এর মধ্যে যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এগুলো কিন্তু আমাদের যে নার্ভ সেল বা যে নিউরন যে নার্ভ সেলগুলি আছে যেটা আমাদের পুরো মেরুদণ্ডের মধ্যে দিয়ে সমস্ত শরীরের মধ্যে প্রবাহিত হয়ে যাচ্ছে, সেই নার্ভ সেলকে কিন্তু উজ্জীবিত করে থাকে এবং সমস্ত ধরনের যে রক্ত চলাচল বা ব্লাড সাপ্লাই অল বডি বা সমস্ত শরীরে কিন্তু খুব ভালো মাত্রায় কিন্তু প্রবাহিত করে থাকে এই ম্যাক্সিমাম রিচ 7G এই ক্যাপসুলটি ব্যবহারের পর থেকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইমিউনিটি বুস্টার, যেটা আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা এবং শরীরের যে গ্রোথ সেটাকে কিন্তু খুব ভালো করে থাকে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে থাকে এই ইমিউনিটি বুস্টার এই ক্যাপসুলটির মাধ্যমে। ফর গুড হেলথ, খুব ভালো স্বাস্থ্য পেতে গেলেও কিন্তু আপনারা এই ক্যাপসুলটি নিয়মিত সেবন করতে পারেন। ডায়েটারি সাপ্লিমেন্ট, যে ডায়েট বা যে খাদ্য খাবারের যে সমস্ত ঘাটতি হয়ে থাকে সেটা কিন্তু আপনারা এই ক্যাপসুলের মাধ্যমে কিন্তু পূরণ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে একটু দেখিয়ে রাখি এই ক্যাপসুলটি কেমন হয়ে থাকেন। তো দেখতে পাচ্ছেন এই ক্যাপসুলটি একদম নীলও নয়, এটা একটি পিটি কালার টাইপের হয়ে থাকে এবং খুব বড় বড় একটি ক্যাপসুল হয়ে থাকে 10টা ক্যাপসুল এর মধ্যে। তো এর যে MRP দেখতে পাচ্ছেন 215 টাকা হয়ে থাকে এবং এর যে সমস্ত সাপ্লিমেন্ট বা যে নিউট্রিয়েন্টস বা যে পুষ্টি গুণাগুণ সেগুলি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে লেখা আছে সম্পূর্ণটা, দেখতেই পাচ্ছেন আপনারা। ইচ সফট জেলেটিন ক্যাপসুল কন্টেন্স অ্যাপ্রক্সিমেটলি সেলুলার অ্যান্টিঅক্সিডেন্ট এল গ্লুথায়ন থিয়ন 2 মিলিগ্রাম, এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড প্রোভাইডিং, ডোকো সাহেক্সানয়িক অ্যাসিড যেটা DHA এবং EPA 90 মিলিগ্রাম, DHA 60 mg, ফাইটোনিউট্রিয়েন্টস যেটা আছে সেগুলো কিন্তু এখানে কত মাত্রায় খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, অ্যামিনো অ্যাসিড দেখতে পাচ্ছেন অ্যামিনো অ্যাসিড যেটা তার মাত্রা কিন্তু 25 মিলিগ্রাম আছে, ভিটামিনস যে সমস্ত ভিটামিন আছে সেগুলোর কিন্তু মাত্রা খুব সুন্দরভাবে এখানে লেখা আছে, মিনারেলস যে মিনারেলস বা খনিজ দ্রব্য সেগুলিও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা এই ক্যাপসুলটি শারীরিক দুর্বলতা, শারীরিক অক্ষমতা এবং শরীরের যে কোনো ধরনের সন্ধি প্রদাহ বা বড় বড় বিগ জয়েন্টগুলো ব্যথা এবং চলতে ফিরতে অসুবিধা এবং বিশেষ করে বয়স্ক এবং অল্প বয়স্ক মধ্যবয়স্ক সমস্ত মানুষেরা কিন্তু এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন আপনাদের দৈনন্দিন জীবনকে সুস্থ ও সবল রাখতে এবং প্রাত্যহিক জীবনে সুখী থাকতে। আপনারা কিন্তু এই ক্যাপসুলটি ব্যবহার করতে পারেন যে কোনো ধরনের সমস্যায়, সেটা সেক্সুয়াল সমস্যাও হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যাও হতে পারে, এছাড়াও
যে কোনো ধরনের শারীরিক দুর্বলতায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।